বর্তমান যুগ আধুনিকতার যুগ। এই যুগের প্রতিটি মুহূর্ত মানুষকে আরও একটু একটু করে আরও উন্নত করে তুলছে। এক ক্লিকেই সারা বিশ্বের প্রতিটি প্রান্তের খবর আজ আমাদের হাতের মুঠোয়। তবে এই প্রযুক্তির খারাপ দিকগুলো আমাদের অজানা নয়। অনলাইন পোর্টাল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই ভুয়ো খবরে ছড়াছড়ি আজ। ভুয়ো খবর যেন এই যুগে ধীরে ধীরে অতি সাধারণ ঘটনা পরিণত হচ্ছে। তবে আজ থেকে প্রায় একশত বছর আগে এমনই এক ভুয়ো খবরের শিকার হয়েছিলেন স্বয়ং রবি ঠাকুর। সময়টা ১৯ শতকের প্রথম দিক। সেই সময় ভুয়ো খবরকে অতটা সহজভাবে নিতেন না সমাজের সাধারণ মানুষরা। আর এই ভুয়ো খবর যদি নোবেলজয়ী কবিগুরুকে কেন্দ্র করে হয়, তবে তা যে কতটা ঝড় তুলতে পারে তা আন্দাজ করা মোটেও কঠিন কাজ নয়। তখন কবিগুরুকে নিয়ে ছড়িয়ে পড়া সেই ভুয়ো খবরের ফলে তার ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি ও উত্তেজনা। ঘটনাটি ঘটে ১৯২৯ সালের চৌঠা অক্টোবর। কলকাতা শহরের একটি সুপ্রতিষ্ঠিত সংবাদপত্রে ছাপা হলো, আমরা বিশ্বস্ত সূত্রে জানিলাম চতুরঙ্গ সমিতি কর্তৃক গ্র্যান্ড হোটেলে রবীন্দ্রনাথের রুদ্ররাজ নাটকের যে আয়োজন হয়েছে, বিশ্বভারতী ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ অথবা ওরিয়েন্টাল আর্ট সোসাইটির উহার সহিত কোনো সম্পর্ক নাই। রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হওয়ার কথা পত্রিকায় ছাপা হতেই সারা কলকাতা জুড়ে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই খবর। এক অদ্ভুত উদ্দীপনা দেখা যেতে শুরু করে। গ্র্যান্ড হোটেলের মতো একটি অভিজাত জায়গায় নাটকটি মঞ্চস্থ হবে বলে সেটির আকর্ষণও যেন কয়েক গুণ বেড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দেখার জন্য সাধারণ মানুষের লম্বা লাইন পড়ে গেল। কিন্তু সকলে হোটেলে উপস্থিত হওয়া মাত্রই বুঝতে পারলেন বড্ড বোকা বানানো হয়েছে তাদের। সেদিনের গ্র্যান্ড হোটেলে রুদ্ররাজ নাটকটি মঞ্চস্থ হয়েছে ঠিকই, কিন্তু সেটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নন। এই ঘটনার ফলে সাধারণ মানুষের ভাবাবেগে যে আঘাত লেগেছে তা বুঝতে দেরি করেননি ওই সংবাদ সংস্থা। ঠিক তার পরের দিনই সংবাদপত্র আরও একটি প্রতিবেদন ছাপল। সেই প্রতিবেদনের লেখা ছিল, গতরাত্রে গ্র্যান্ড হোটেলে রুদ্ররাজের অভিনয় হয়, রঙ্গমঞ্চের সাজসজ্জা প্রাচীনকালের আদর্শে। রুদ্ররাজ শ্রীযুক্ত শুভকেন্দ্রনাথ ঠাকুরের লিখিত নাটক, ভ্রমবশত আমরা পুস্তকখানি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা বলে প্রকাশ করিয়াছিলাম। লেখক কবির ভূমিকা নিজে গ্রহণ করিয়া কবির হৃদয়ের ভাব বাহিরে আজ সুন্দরভাবে ফুটাইয়াছিলেন। প্রকৃতই অভিনয়ে বড়ই মনোমুগ্ধকর হইয়াছিল। তবে সেদিনের আর আজকের সময়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েছে ভুয়ো খবরের রমরমাও। তাই বর্তমান সময়কে বলা যেতেই পারে ভুয়ো খবরেরও যুগ। মজার ছলে তৈরি ভুয়ো খবরের ভিড়ে বেড়ে চলেছে হ্যাকারদের কার্যকলাপও। প্রতিদিনের এই ভুয়ো খবরের ফাঁদে পড়ে নিজের সর্বস্ব হারান বহু সাধারণ মানুষ। প্রশাসনের তরফে বিভিন্নভাবে সচেতনতার প্রচার করা হচ্ছে, কারণ সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমেই এই সামাজিক ব্যাধি নির্মূল করতে হবে। আজ তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তাহলে বিদায় নিলাম বন্ধুরা, ভালো থাকবেন।